আচ্ছা ঋষিরা কে তোমরা সবাই বলছো দেখি কে বলো তো? মুখ্যমন্ত্রী ভাইপো বলে তো সাংসদ হতো, পাড়ায় পাড়ায় কত ভাইপো আছে, সব ভাইপো কি সাংসদ হয়? মমতা ব্যানার্জির খাস লোক, যেমন মানিক বরচাজ খাট লোক ছিল, যেমন ওই সুজয় কৃষ্ণ ভদ্র খাস লোক, যেমন ওই অধ্যাপক ভাইস চ্যান্সেলর যেমন পার্থ চ্যাটার্জি, এক জায়গায় সব যাচ্ছে না ওই কুন্তল, তারপর হচ্ছে ওই শান্তনু, তো এরা সব মমতা, আর মমতা তারপরে অভিষেককে দায়িত্ব দিয়েছিলেন, অভিষেক হাতে লোকজনকে ধরে দায়িত্ব দিয়েছিল যাতে চাকরি নিলাম হয়, টাকা লুট হয়, যাতে কাটমানি হয়, যাতে স্মাগলিং হয়। কেষ্টটা কে? কেষ্টকে তুমি জানতে? আমি জানতাম, যদি মমতা মুখ্যমন্ত্রী না হতো তাহলে কেষ্ট কেষ্ট হতো, তাহলে এসপি ডিজি সব ঘাড় নাতো তার কথায়, আর সেই ইয়াং ছেলেদেরকে বলতো মিথ্যা মামলা গাঁজা কেসে ফাঁসি দেওয়ার, পুলিশ তাদেরকে ফাঁসি দিত গাঁজা কেসে, তাহলে আসলে তো মধ্যমণিকে এই সমস্ত দুর্নীতির। সেই জন্য আমরা বলছি কান টানলে হবে না, মাথা টানতে হবে। আর রুচিরা কে? এত তোমরা বলো মমতা ব্যানার্জি গরিব সাধারণ, 2012 সালে লে মেরিডিয়ান হোটেল দিল্লির সবচেয়ে দামি হোটেলে বিয়ে হয়েছিল চিটফান্ডের টাকা, তখন কোনো মিডিয়া বাংলার কয় একটা ছবি দেয়নি, মমতা সব ব্যাপারে ছবি দেয়, কেন দেয়নি? কারণ লুকিয়ে রাখা হয়েছিল। আমরা সেদিনও বলেছিলাম, আজও বলছি, এই যে ইলগটেন মানি, এটা দিয়ে এদের এই যে তাবু খাটাচ্ছে, এয়ার কন্ডিশন তাবু করছে, এত সব বিরিয়ানি খাওয়াচ্ছে, এগুলো হচ্ছে বেইমানির পয়সা, বেইমানির পয়সা দিয়ে চোর 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 কেনা যায়, সাচ্চা ইনসান কেনা যায় না, সেই সাচ্চা ইনসানের জমায়েত আজকে এখানে দেখি। উনি বললেন, উনি যখন রেলমন্ত্রী ছিলেন উনি অ্যান্টি কলিশন ডিভাইস এনেছেন, তিনি নিজে বলেছিলেন এমন একটা ব্যবস্থা করেছি যেখানে সিগন্যাল হলেই লাইনও চেঞ্জ হয়ে যাবে, এখন দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। এখন উনি মোদীকে দোষ দেবেন? দোষ দেননি, উনি রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন, যতবার বিজেপি বিপদে পড়েছে নাগপুরের নির্দেশে মমতা ব্যানার্জিকে ঝুলি থেকে বার করেছে, গোয়াতে করেছে, মেঘালয়ে করেছে, ত্রিপুরায় করেছে, এখন বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পরে লোকে যখন বলছে রেলমন্ত্রী পদত্যাগ চাই, তখন মমতার দরকার ছিল প্রাক্তন রেলমন্ত্রী হিসেবে বিজেপির পাশে দাঁড়ানো। ও পদত্যাগ করেনি তো, লোকে পদত্যাগ চাইছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে
সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।